মুসলিম হত্যার ডাক দিয়ে ফেঁসে গেল বিজেপির বড় দালাল মিঠুন চক্রবর্তী। এই বিজেপির বড় দালাল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরের পর এবারে তৃণমূল পার্টি যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে কঠিন বিপদে পড়েছে এই বিজেপির বড় দালাল মিঠুন চক্রবর্তী। এই বিজেপির বড় দালাল মিঠুন চক্রবর্তী বিজেপি পার্টির এক কর্মী সভা থেকে সরাসরি অমিত শাহের পাশে দাঁড়িয়ে সরাসরি মুসলমানদেরকে খুন করে তাদের মাটিতেই তাদেরকে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। এবারে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হওয়ার পর তৃণমূল পার্টি যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তী এখন কঠিন বিপদে পড়ল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখে নিন এই বিজেপির বড় দালাল মিঠুন চক্রবর্তী সেদিন ওই বিজেপি পার্টির কর্মী সভা থেকে কিভাবে মুসলমানদেরকে খুন করার হুমকি দিয়েছিল এবং শেষে দেখুন থানায় এফআইআর দায়ের করার পর তৃণমূল পার্টি কি কড়া পদক্ষেপ নিল, তাতে বিজেপি পার্টির এই বড় দালাল মিঠুন চক্রবর্তীর কত বড় সর্বনাশ হলো। আমার ইয়া এক লিডার বলতা হ্যায় কি হম 70% মুসলিম হ্যায় 30% হিন্দু, হম ইনকো কাট কে ভাগীরথী মে বহা দেঙ্গে, তুম কাট কে ভাগীরথী মে ফেঁক দোগে, লেকিন এক দিন আয়েগা জব হম তুমকো কাট কে ভাগীরথী মে নেই, কিন্তু ভাগীরথী আমারি মা হ্যায়, পুণ্য মা হ্যায়, তুমকো তুমারি জমিন কে অন্দর তুমকো ফেঁকেঙ্গে উদর। इसीलिए बार बार कह रहा हूं हम कुछ भी करेंगे, कुछ भी। हमको बोलो वो कार्यकर्ता चाहिए যে সামনে আকে লড়েঙ্গে। তো মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের, অমিত শাহের সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এর মূল কারণ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এবং শুধু উস্কানিমূলক বক্তব্য নয়, তার মধ্যে সাম্প্রদায়িক একেবারে সম্প্রীতি নষ্ট করে এই ধরনের উস্কানি দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু যখন মিঠুন চক্রবর্তী রাজনীতিবিদ, তখন এটা দেশের মানুষ জানে যে কি করে নিজের হোটেলকে বাঁচানোর জন্য বা নিজের ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই বয়সে এসে মিঠুন চক্রবর্তীকে এই ধরনের কাজে তাদেরকে মদত দিতে হয়েছে। এটা বুঝতে হবে যে এটা মিঠুন চক্রবর্তীর সিনেমা নয় যে মারমুলে এখানে লাশ পড়বে শ্মশানে এই ধরনের গরম গরম ডায়লগ দিয়ে উনি প্রকাশ্যে বলেছেন যে চারজনকে খুন করার কথা। চারজনকে খুন করার বক্তব্য যদি ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান করে, তাহলে তো আদালতে ইনফায়ার কার্য হবে না।